मकल सगागनाग या पावना हरजाखा कैसे सामूंग दंग आबोनी बुमंग रजाखा रसनी अभियान लाइथ 27 मार्च सालमारी मंत्री अक्रानी याकते चेंसावी रजाकमानी असामूंग दंग सालथां हांकर निजीरानिया बखाक्से निशिमी चेंजाना असामूंग दंग तंगसाल सालथां हांकर दागीफां तंगनक कन्फारेंस हल नगो कैसा ककथुम पांडारिंग असाकलाई मुंगरखा डीएम देप्रिया बर्धन हास्टेनी गबांगमा अक्रा चाक्रा बरकनो मकलनी दाल बिदाल बेमार हामिया मानजागै गाहामके मकल नुगै मानिया ओंमानी जोंजालो कलाइजाक टंगमानी लुकुरक हास्टेनी लुकुरकनो अ जोंजालनी याकनी काटिरनानि बागै कायसा सामुंग बटांग या फावना हारमानी हास्ते हापां मकल नुगै बरकनी मकलनी सानि सेकाकनानि बागै या फावना हारजाखा कायसा सामुंग बटांग आबोनी बुमुंग रजाखा रसनी अभियान लाइथानाय 27 मार्च सालमारिवा मन्त्री अक्रानी याकते चेंसावै रजाकमानी अ सामुंग बटांग सालथां हांकनि जिरानिया बखाक्सेनि सिमि चेंजांनाय अ सामुंग बटांग नगो नगो थांगी मकल सानी गफाजाक अक्रा जाग्रा रंगनी मूंथुमनाय आईसीडीएस वार्कार्स रक तंगसाल सालथां हांकर दागीफां तंगनक कन्फारेंस हल नगो कैसा ककथुम पांडारिंग अ सकलाई मुंगरखा डीएम देप्रिया बर्धन সেটার সম্বন্ধে যাতে বেনিফিট ওনারা নেন এই কারণেই আজকের এই প্রেস কনফারেন্স প্রথমত এই জেলাকে চোখের ছানি মুক্ত করার জন্য যে ব্যাকলগ ক্যাটারাক্ট যে কেসগুলি আছে সেগুলি ট্রিটমেন্টের আন্ডারে আনার জন্য মানে প্রথমে অপারেশন তারপর ওনাদের ভিজন মেজারমেন্ট করে তারপর চশমা প্রদানের মাধ্যমে একটা যে রোগ নিবারণ করার জন্য একটা অভিযান শুরু হয়েছে সেটাকে নামকরণ করা হয়েছে রোশনী अभियान तो ये रोशनी अभियान हमारे राज्य माननीय मुख्यमंत्री महोदय गत 27 तारीखे से आनुष्ठानिक सूचना इनोग्रेट कर तो ये प्रथमत जिरानिया सब डिविशन शुरू करछि धापे धापे विभिन्न सब डिविशन कवर करब ये जिला जैसे आगामी 6 मासेर मध्य जो अभियान से शेष करते তো মূলত প্রশ্ন আসতে পারে যে এই অভিযানের মধ্যে যে ক্যাটারাক্ট সার্জারি সেটা নরমালি যে প্রসেসে হয় তো সেটা থেকে মানে কি ডিফারেন্ট থাকবে এই অভিযানের মাধ্যমে আমরা কি ধরনের এক্সট্রা বেনিফিট বা কি ধরনের আমরা প্রসেস করব যাতে এটার সুবিধা বিভিন্ন এরিয়া বিভিন্ন এরিয়া যেখানে মনে করুন বিভিন্ন ব্লক এরিয়াগুলি যেটা বেনিফিট নিতে পারবে প্রথমত যে স্ক্রিনিং স্ক্রিনিংয়ের জন্য ক্যাটারাক্ট স্ক্রিনিংয়ের জন্য আমাদের আশা দিদিরা বিভিন্ন জায়গায় প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে ক্যাটারাক্ট স্ক্রিনিং করবে তো তারা যে স্ক্রিনিং করবে তারা মূলত যে স্ক্রিনিং করে সেটা অনেক সময় হয় কি ক্যাটারাক্ট হয় বা অনেক সময় হয় কি চোখের অন্যান্য রোগ হয় তো ওই ক্ষেত্রে দ্বিতীয় ধাপে যে স্ক্রিনিংটা সেই স্ক্রিনিংটা আমরা কয়েকটা সাব সেন্টার ক্লাব করে অটোমেট্রিস্টটা করবে যাতে আরও রিফাইন হয় সেটা লিস্ট তৈরি করা হবে তারপর পিএসসি বা সিএসসি এরিয়াগুলিতে যে আমাদের যে আই সার্জন যারা মূলত সার্জারি কেসগুলি সিলেক্ট করবেন ওনারা ফাইনাল যাদের অপারেশন হবে সেই লিস্টটা তৈরি করবেন আর ওনাদের সার্জারির জন্য ইভেন যে ট্রান্সপোর্টেশনের খরচ হয় এখানে এসে যেটা করে সেগুলিও এই প্রোগ্রামের মাধ্যমে বহন করা হবে তো ডিস্ট্রিক্ট ব্লাইন্ডনেস কন্ট্রোল প্রোগ্রামের আন্ডারে আমরা এই ইনিশিয়েটিভটা নিয়েছি তো এটা ডিস্ট্রিক্ট ব্লাইন্ডনেস কন্ট্রোল প্রোগ্রামে ডক্টর শামরূপ আছেন সিএমও সাহেব আছেন ওনাদের যে মনিটরিংয়ে মূলত এই প্রোগ্রামটা আমরা চেষ্টা করব যে আগামী 6 মাসের মধ্যে আমরা যাতে এই প্রোগ্রামটা সফলভাবে করতে পারি তার জন্য প্রথমত সবার এই সম্বন্ধে যে সচেতনতা থাকা দরকার যে আমরা কী করতে যাচ্ছি আর এটা দিয়ে মানে কী বেনিফিট হবে যে আগে যেমন হতো মনে করেন ক্যাটারাক্টের যদি স্ক্রিনিং ক্যাম্প ছাড়া যদি কেউ ডাইরেক্টলি সার্জারির জন্য আসে তো অনেকবার ওনাকে এখানে আসতে হবে চেক আপ করতে হবে তারপর ধরুন অপারেশনের জন্য অপারেশনের আগে প্রি অপারেশন স্টেজে পোস্ট অপারেশন স্টেজে অনেকবার আসতে হয় তো এখানে আমরা এটাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে প্রথমে অপারেশনের আগেও আমরা সেগুলি প্রথমে যেটা স্ক্রিনিং সেটা আমরা বাড়ি বাড়ি গিয়ে করব দ্বিতীয়ত যে অপারেশনের জন্য যে পেশেন্টদের ফাইনালাইজ করা হবে সেটা আমরা পিএসসি সিএসসি স্তরে করব আর তারপর পোস্ট অপারেটিভ যে ভিজন মেজারমেন্ট হয় সেগুলো আমরা পিএসসি সিএসসি লেভেলে করব যাতে আপনাদের এখানে বারবার যে আসা যাওয়া
করতে হবে না, তো বাড়ির কাছেই ওনারা এই সুযোগ সুবিধাগুলি পাবে। তো আপনাদের যদি এই সম্বন্ধে আরো বিশেষ কিছু জানতে হবে তো আপনারা অবশ্যই সেটা প্রশ্ন করতে। কতজনকে টার্গেট নিয়েছেন আপনারা নিউ অপারেশনটার জন্য, ফিক্সড কি আছে কিছু? টার্গেট দেখুন, টার্গেট এখন স্ক্রিনিং এর পরে সেটা ফাইনাল সিদ্ধান্ত হবে, কিন্তু টার্গেট আমরা এক্সপেক্ট করছি যে এই ক্যাম্পেইনের মাধ্যমে অ্যাটলিস্ট মানে 2500 থেকে 3000 মানে ক্যাটারেক্টের জন্য নতুন করে আমরা কেস হয়তো ডিটেক্ট করতে পারবো। কোন কোন জায়গার মধ্যে হবে এটা? পুরো ডিস্ট্রিক্টকে আমরা কভার করব, কিন্তু ধাপে ধাপে, মানে প্রথমে যেমন আমরা জিরানিয়া সাবডিভিশনে শুরু করছি, তারপর আমরা মোহনপুর করব, সদর যেহেতু মানে সদরে যেহেতু জিবি আইজিএম হসপিটালগুলি আছে, তো এটা আমরা লাস্টে যে সদর। রাজাখর আগুলি নিশিমিক রিসানানি কক্ঠুম চিনখরাং।